হ্যালো বন্ধুরা কীভাবে গুগল ম্যাপে আপনার বাড়ি বা দোকান বা কোনো প্রতিষ্ঠানের নাম কীভাবে অ্যাড করবেন এজন্য আপনাদের প্রথমে আপনার স্মার্টফোনে থাকা গুগল ম্যাপস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর একেবারে নিচে অনেকগুলি অপশন দেখতে পেয়ে যাবেন এখানে কন্ট্রিবিউট অপশনটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে দ্বিতীয় যে অপশানটি রয়েছে অ্যাড প্লেস এই অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে প্রথমে যে অপশানটি রয়েছে প্লেস নেম অর্থাৎ আপনি আপনার বাড়ি বা দোকান বা প্রতিষ্ঠানের যে নামটি রেখেছেন সেই নামটি এখানে দিতে হবে আমরা এখানে নাম দিয়ে দিলাম নিউ বুকস্টল ক্যাটাগরি এখান থেকে আপনারা আপনাদের বিজনেসের ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন তো আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি যেহেতু এটা আমাদের দোকান সেজন্য এখানে শপিংয়ের ওপরে একটি ক্লিক দিয়ে দিচ্ছি ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে দ্বিতীয় যে অপশনটি রয়েছে বুক স্টোর এই অপশানটিকে আমরা এখান থেকে বেছে নেব এরপরে রয়েছে অ্যাড্রেস এবং অ্যাড্রেসের পাশে একটি লোকেশন আইকন দেখাচ্ছে এই লোকেশান আইকনের ওপরে আমরা একটি ক্লিক দিয়ে দেবো যেহেতু আমি যেখানে রয়েছি সেই জায়গাটায় আমার এই স্টোরটি রয়েছে বুক স্টোর সেজন্য এখানে এই লোকেশান আইকনটির ওপরে একটি ক্লিক দিয়ে দিলাম আপনি যেখানে রয়েছেন আপনার প্রতিষ্ঠান বা বাড়ি বা দোকান যদি সেই জায়গায় না হয়ে থাকে কিছুটা দূরে হয়ে থাকে সেজন্য আপনারা এখানে এডিট ম্যাপ লোকেশন এই অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পেয়ে যাবেন যে একটি লোকেশন আইকন রয়েছে এই লোকেশান আইকনটিকে ঠিক সেখানে নিয়ে যাবেন যেখানে আপনার ওই বাড়ি বা দোকান বা প্রতিষ্ঠানটি রয়েছে ঠিক সেখানে এই লোকেশান আইকনটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর ওপরের ওকে বাটনে একটি ক্লিক দিয়ে দেবেন এরপর একটু নিচে গেলে আপনারা দেখতে পাবেন অ্যাড মোর ডিটেলস এই অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আওয়ার্স অপশানটি শো করবে এখানে আপনারা এই অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে সপ্তাহের কোন কোন দিনগুলি আপনারা আপনাদের শপ বা প্রতিষ্ঠানটি খোলা রাখতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি জাস্ট সানডে এই দিনটি ক্লোজ রয়েছে মন্ডে অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দিলাম ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে ওপেন চব্বিশ আওয়ার্স অর্থাৎ চব্বিশ ঘন্টা যদি আপনারা দোকান খুলে রাখতে চান বা আপনার প্রতিষ্ঠান খোলা রাখতে চান সেজন্য এই চব্বিশ হাওয়ারের ওপরে একটি টিকম্যাক বসিয়ে দেবেন বা আপনারা যদি ওপেন ডেট এবং ক্লোজ ডেট সেট করতে চান সেজন্য ওপেন টোয়েন্টি ফোর আওয়ার্সের উপরে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে ওপেন টাইম এবং ক্লোজ টাইম সেট করতে বলা হবে তো আপনারা এখানে ওপেন টাইম এবং ক্লোজ টাইম সেট করে নেবেন এরপরে যে অপশানটি রয়েছে কনট্যাক্ট এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন সেক্ষেত্রে গুগল ম্যাপস থেকে আপনার কন্টাক্ট নাম্বার নিয়ে যে কেউ আপনার সাথে কনট্যাক্ট করতে পারবে তারপরে রয়েছে ওয়েবসাইট আপনারা এখানে আপনাদের যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে পারেন তারপরে রয়েছে অ্যাবাউট এখানে আপনারা আপনাদের ব্যবসা বা দোকানের ওপেনিং ডেট দিয়ে দিতে পারবেন এরপরে যে অপশানটি রয়েছে অ্যাড ফটোস আপনারা গুগল ম্যাপে আপনার যেই দোকান বা প্রতিষ্ঠানটির নাম অ্যাড করতে চাইছেন সেটির কিছু ফটো এখানে অ্যাড করতে পারবেন সব কিছু কমপ্লিট হয়ে গেলে একেবারে নিচে সাবমিট বাটনে একটি ক্লিক দিয়ে দেবেন এরপর গুগল ম্যাপ আপনার দেওয়া তথ্যগুলি রিভিউ করবে এবং কিছু সময় পরে আপনার অ্যাড করানো দোকান বা প্রতিষ্ঠানটির নাম গুগল ম্যাপে দেখতে পাওয়া যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশন আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না